পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সিলেটে এসেছেন সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন। 15 জানুয়ারি বেলা 1টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। 11 জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে ঢাকায় গিয়েছিলেন ডক্টর এ কে আব্দুল মোমেন। সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া তৃতীয় সিলেটি মন্ত্রী হলেন তিনি। ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সিলেটের মানুষ। তার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সম্বর্ধনা উদ্যোগ নেওয়া হয়।